ছাত্র ছাত্রীরা দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স পার্ট ফাইভ যেটা তোমাদের আগস্ট মাসে দেওয়া হয়েছে তারই উত্তর আমরা করছি আজকে। দেখো প্রথমে একের দাগের তিনটে এমসিকিউ প্রশ্ন আছে, প্রশ্নটাও তোমরা দেখে নাও। দুইয়ের দাগের তিনটে হচ্ছে তোমাদের সত্য বা মিথ্যে দেওয়া আছে, তিনের দাগের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন দেওয়া আছে দুটি, আর চারের দাগের চলতড়ি থেকে একটা অঙ্ক দেওয়া আছে। তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর আমরা লিখছি। তার আগে একটা কথা বলে দিই, মডেল অ্যাক্টিভিটি টাস্কের ওপর তোমরা একটু জোর দেবে, ভালো করে লিখবে, কারণ এই করোনা পরিস্থিতিতে যদি তোমাদের পরীক্ষা না নেওয়া হয় সম্ভবত এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ওপরই তোমাদের কিন্তু গ্রেড দেওয়া হতে পারে। ওকে, তাহলে দেখা যাক আমাদের প্রশ্নের উত্তরগুলি। তাহলে আমরা যে প্রশ্নগুলো দেখলাম প্রিয় ছাত্রছাত্রীরা, সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর কিভাবে লিখতে হবে তার মডেল আমি দিচ্ছি, লিখে দিচ্ছি, তোমরা শুধুমাত্র খাতায় সুন্দর করে তুলে নেবে, ঠিক আছে? প্রথম একের দাগে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। এখানে একের একটা কি বলে দেওয়া আছে, যেটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হলো সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এখানে সঠিক উত্তরটা হবে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ঘয়েরটা অ্যাসিটিক অ্যাসিড, কারণ সম্পূর্ণরূপে বিয়োজন ঘটে না এবং জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সম্পূর্ণরূপে এইচ প্লাস দেবে না, তাই অ্যাসিটিক অ্যাসিডকে আমরা কি বলবো, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। বোঝা গেল? এরপরে দেখো একের দুইয়ের যে প্রশ্নটা আছে, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো কি, এখানে কিন্তু অনেকগুলো দেওয়া আছে, তাদের মধ্যে সঠিক উত্তরটা হবে ঘয়েরটা ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড নিজে ক্ষারীয়, আবার অ্যামোনিয়া যেটা আমরা নেব সেটাও ক্ষারীয়, ফলে ক্ষারীয় ক্ষারীয়র মধ্যে কোনোরূপ অ্যাসিড ক্ষারের বিক্রিয়া ঘটে না, তাই আমরা ব্যবহার করব। বোঝা গেল? এরপর দেখো একের তিনেরটা, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হবে গয়েরটা সঠিক, যেটা হচ্ছে তোমাদের ওয়াট মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স, এটাই তোমাদের সঠিক উত্তর হবে। বোঝা গেল? এরপর আমরা সত্য মিথ্যার দিকে যাব। সত্য মিথ্যাটা দেখো, তো এখানে দুইয়ের একেরটা দেখো, দুইয়ের একেরটা কি বলা আছে, দুইয়ের একেরটাই বলা আছে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন, এটা কিন্তু মিথ্যে, কারণ তড়িৎ বিশ্লেষণের সময় আমরা জানি আয়ন তড়িৎ পরিবহন করে, সেটা ক্যাটায়নও হতে পারে আবার অ্যানায়নও হতে পারে, ওই দুইটা আয়ন মিলেই কিন্তু তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ পরিবহন করে। যদি বলা হয় যে ইলেকট্রনের দ্বারা, তাহলে কার ক্ষেত্রে হবে, কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। বোঝা গেল? এরপর দুয়ের দুয়েরটা দেখো, ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য, এটা কিন্তু সত্য। বোঝা গেল? আমরা বিজারণ প্রক্রিয়ায় বিভিন্ন রকমভাবে ধাতুকে আমরা নিঃশাসিত করতে পারি, ধাতু নিষ্কাশন করতে পারি, ঠিক আছে? এবারে দুয়ের তিনেরটা দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, দৈর্ঘ্যের একক নেই, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে দৈর্ঘ্যের একক থাকে না, হ্যাঁ এটা সত্য, কারণ কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে আমরা কি জানি, দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য গুণিত তাপমাত্রার বৃদ্ধি। তাহলে দেখো উপরে কি আছে, দৈর্ঘ্যের পরিবর্তন দৈর্ঘ্যের একক, তারপর নিচে আছে প্রাথমিক দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্যের একক, তাহলে দৈর্ঘ্যের একক যদি কেটে যায় তাহলে কেবলমাত্র উষ্ণতার এককই থাকবে বর্তমান, তাই তার এককটা দৈর্ঘ্যের একক হবে না, তাই এটা কিন্তু সত্য বিবৃতি। বোঝা গেল? এরপর তিনের দাগের এক সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, তিনের একেরটা কি বলা আছে, যে ক্যালসিয়াম কার্বোনেটের মধ্যে ভর হিসেবে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো, ক্যালসিয়ামের তোমার ভর সংখ্যা 40 দেওয়া আছে, তাহলে ক্যালসিয়াম কার্বোনেটের সংকেতটা আমরা কি জানি, ক্যালসিয়াম কার্বোনেটের সংকেত CaCO3, তাই না? তাহলে এই সংকেতটা থেকে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারি, তাহলে ক্যালসিয়ামের 40 আর কার্বনের কত, 12, আর অক্সিজেনের 16, তিনটে অক্সিজেন পরমাণুর কত হবে, 16 × 3, তাহলে টোটাল করলে আমরা কত পাচ্ছি, 100, তাহলে ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর হচ্ছে 100। যদি ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভরকে আমরা গ্রাম আণবিক ভরে প্রকাশ করি তাহলে 100 গ্রাম হয়ে যাবে, আর ক্যালসিয়ামের গ্রাম আণবিক ভর কত, 40 হবে, 40 ছিল 40 গ্রাম হয়ে যাবে,
গ্রামে প্রকাশ করলে গ্রাম আণবিক ভর, বোঝা গেল তো? এরপর আমরা যদি শতকরা করে দিই যে ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়াম আছে 40 গ্রাম, তাহলে 100ই কত, তাহলে 100 কেটে গেলে 40% হবে, এটাই আমাদের উত্তর, বোঝা গেল? এরপর আমরা চলে যাচ্ছি 3-2 প্রশ্নে। 3-2 প্রশ্নে কি দেওয়া আছে, যে অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদি শিল্প উৎপাদনে ব্যবহৃত যে অনুঘটক সূক্ষ্ম চূর্ণ আকারে রাখা হয় কেন, কেন আমরা চূর্ণ রূপে লিই তাকে, অনুঘটককে আমরা সোজাসুজি একটা বড় আকারে নিচ্ছি না, চূর্ণ চূর্ণ করে দিচ্ছি, এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, দেখো উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, আমি বলে দিচ্ছি আর একবার, যে গ্যাসীয় বিক্রিয়কের পরমাণু বা অণুগুলি কোনো কঠিন অনুঘটকের পৃষ্ঠতলের সংস্পর্শে আসলেই অনুঘটকের পৃষ্ঠতলের উপস্থিত পরমাণু অণুগুলির সঙ্গে এদের এক ধরনের দুর্বল রাসায়নিক বন্ধন গঠন হয়, অর্থাৎ যেটাকে আমরা রাসায়নিক অধিশোষণ বলে থাকি, ঠিক আছে? তাহলে আমরা কি বলে থাকি, রাসায়নিক অধিশোষণ। তো এর রাসায়নিক অধিশোষণের ফলেই কিন্তু বিক্রিয়া সহজ হয়ে ওঠে এবং বিক্রিয়া সংগঠিত হয়। তো এই ক্ষেত্রে চূর্ণ ব্যবহার কেন করছি, দেখো এখন যদি অনুঘটকগুলোকে চূর্ণ করলে অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ক্ষেত্রফলটা কী হবে, বৃদ্ধি পাবে, ফলে আরও বেশি সংখ্যক বিক্রিয়ক অণু পরমাণু অধিশোষিত হওয়ার একটা প্রবণতা বা সুযোগ থেকে যায় এবং বিক্রিয়ার বেশি পরিমাণ ঘটে। উপরোক্ত কারণগুলোর জন্যই কিন্তু আমরা সূক্ষ্ম চূর্ণ আকারেই কিন্তু অনুঘটককে নিয়ে থাকি, বোঝা গেল? এরপর আমরা 4-এর দাগের এক একটা দেখব। একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল 10 ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ 2 ওহম, তড়িৎ কোষটিকে 8 ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো, রোধকটিতে 60 সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন করবে তা নির্ণয় করো, ঠিক আছে? এখানে যেগুলো দেওয়া আছে সেইগুলো আগে আমরা লিখে নেব আমাদের সুবিধার্থে। তড়িৎচালক বল ই দেওয়া আছে 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ যেটাকে স্মল আর ধরি সেটা 2 ওহম দেওয়া আছে, আর বাইরের যে রোধ অর্থাৎ বাহ্যিক যে রোধ সেটাকে আর অর্থাৎ 8 ওহম, ঠিক আছে? তাহলে আমরা বর্তনী চিত্রটা দেখে নিই। এখানে দেখো একটা তড়িৎ কোষ আছে যার হচ্ছে বিভব, তোমার হচ্ছে তড়িৎচালক বল হচ্ছে 10 ভোল্ট আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম, আর এখানে দেখো যে রোধটা বাহ্যিক দেওয়া আছে বা বাইরে যেটা দেওয়া আছে বহির্বর্তনীতে, এই বর্তনীর তোমার সেলের বাইরে যে রোধের সঙ্গে যুক্ত আছে সেটা 8 ওহম, ঠিক আছে? এখানে প্রবাহটা হচ্ছে আই, পজিটিভ থেকে নেগেটিভের দিকে হবে আই, ঠিক আছে? এরপর দেখো আমরা বর্তনীর তড়িৎ প্রবাহ সমান আমরা কি জানি, আই সমান ই বাই আর প্লাস আর, অর্থাৎ এখানে একটা অভ্যন্তরীণ কোষ আছে, ঠিক আছে, অভ্যন্তরীণ রোধ আছে, তাই আমরা আই সমান কী লিখব, ই বাই আর প্লাস স্মল আর, ঠিক আছে? এখানে প্রত্যেকটার মান আমরা জানি, প্রত্যেকটার মান বসিয়ে দিলাম, ই এর মান 10, আর এর মান 8, স্মল আর এর মান 2, তাহলে 10 10 1 ওহম, তাহলে তড়িৎ প্রবাহ কতটা হচ্ছে 1 ওহম, ক্লিয়ার? দেখো টি 60 সেকেন্ডে বাহ্যিক রোধ 8 ওহমে এতে উৎপন্ন যে তাপ অর্থাৎ 60 সেকেন্ড পরিমাণ প্রবাহ যদি চলে তাহলে বাহ্যিক রোধ 8 ওহমে কত তাপশক্তি উৎপন্ন হবে সেটা হচ্ছে এইচ ধরে নিচ্ছি। সূত্র অনুযায়ী আমরা কি জানি, এইচ সমান আই স্কোয়ার আর টি জুল, ঠিক আছে? এবারে আই এর মান 1 হবে, 1 স্কোয়ার, আর এর মান 8, টি এর মান 60, তাহলে এটা গুণ করে দিলে এইচ সমান কত আসছে, 480 জুল হয়ে যাচ্ছে, তাহলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে, 480 জুল। যদি এটা ক্যালোরিতে করতে হয় তখন আমাদের এটাকে 4.2 দিয়ে ভাগ করে দিলে কিন্তু ক্যালোরিতে চলে আসবে। তো এইভাবেই কিন্তু তোমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কটা ভালো করে সুন্দর করে করবে, ঠিক আছে? কারণ কোনো রকম অবহেলা করবে না, এই করোনা পরিস্থিতিতে কোনো রকম পরীক্ষা যদি স্কুল খুলে না নেওয়া হয় তাহলে কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ওপরই কিন্তু জোর দেওয়া হতে পারে তোমাদের রেজাল্টের ক্ষেত্রে। তাই ভালো করে সুন্দর করে টুকে নেবে সঠিক তথ্য দিয়ে, ক্লিয়ার? যারা সাবস্ক্রাইব করেননি এখনও, যদি মনে হয় আমি সাহায্য করতে পেরেছি তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করবে এবং যেতে যেতে একটা লাইক করে যাবে। থ্যাংক ইউ।